আসসালামু আলাইকুম, রিভু প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা কোরআন তেলাওয়াত শুনি, ওয়াজ শুনি, বিভিন্ন ইসলামিক লেকচার শুনি, অথবা আমরা অনেকেই কিন্তু ইয়ারফোনের মাধ্যমে অনলাইনে ক্লাস করি ঘন্টার পরে ঘন্টা, বা কিছু কিছু মানুষ আছেন যারা কিনা খুবই উচ্চ শব্দে গান বাজনা শোনেন, তো প্রত্যেকটা ডিভাইসেরই ভাই ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা এই ইয়ারফোনের পাঁচটি খুবই মারাত্মক ভয়াবহ খারাপ দিক নিয়ে আলোচনা করব, যা কিনা আমাদেরকে খুব বেশি সতর্ক করবে কীভাবে এগুলো আমরা ব্যবহার করব সেটার উপরে। তো চলুন শুরু করে দিই। এবার হচ্ছে এক নাম্বার ক্ষতিকর দিক, এক শ্রেণীর মানুষ আছেন যারা কিনা অতি উচ্চ ভলিউমে গান বাজনা শোনেন, এবং যখন তারা সাউন্ড বাড়াতে যান তখন কিন্তু আপনার মোবাইলেই একটা নোটিফিকেশন দেয়। আপনাকে কখনো পড়ে দেখেছেন সেখানে বলা থাকে যদি আপনি উচ্চ মাত্রায় অনেক সময় শোনেন তাহলে আপনার কানে শোনার ক্ষমতা নষ্ট হতে পারে। যদি আপনি অথবা আপনার সন্তান এই কাজগুলো করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে থামাতে হবে, কেননা আপনার নিজেরও বুঝবে না। এটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা একটা লং টাইম ধরে আস্তে 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 করে হতে থাকে। একটা দীর্ঘ সময় পরে গিয়ে দেখতে পারবেন যে আপনাদের কানে কিন্তু আগের মতো সেই ফিডব্যাকটা পাচ্ছেন না, আগের মতো শুনতে পাচ্ছেন না। একটা স্ট্যাটিস্টিক হয়েছে এবং সেই স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে যে প্রায় 16% টিনেজ যারা আছে তাদের কানের সমস্যা দেখা গেছে, যা কিনা আগে ছিল না। চিন্তা করেন কতটা মারাত্মক অবস্থা যাচ্ছে। সুতরাং আপনাদেরকে এখনই সতর্ক হতে হবে যে অতি উচ্চ মাত্রায় কোনো কিছু আমরা শ্রবণ করব না। এবার হচ্ছে দুই নাম্বার ক্ষতিকর দিক, আর সেটা হচ্ছে কি ইনফেকশন। আপনি হয়তো অনেক সময় আপনার কোনো একটা ফ্রেন্ডের ইয়ারফোন আপনি আপনার কানে লাগিয়েছেন, অথবা আপনারটা হয়তো অন্য কাউকে দিয়েছেন, এবং এর মাধ্যমে খুব দ্রুত কিন্তু কানের ইনফেকশন ট্রান্সফার হতে পারে। হয়তো আপনার এমন কোনো বন্ধুকে ইয়ারফোনটা দিয়েছিলেন যার কানে ইনফেকশন ছিল, এবং সেই ইয়ারফোনটি আপনি আবারও পরিষ্কার না করে আপনার কানে দিয়েছেন এবং এটা লাগিয়ে দিয়েছেন, এবং আল্লাহ না করুক তার কানে যে ইনফেকশনগুলো ছিল সেটা সেই ইয়ারফোনের মাধ্যমে পরিবাহিত হয়ে আপনার কানে ছুঁয়ে যেতে পারে, এবং এটা কিন্তু অনেক কষ্টকর একটা ডিজিজে পরিণত হয়। তো সেই জন্য সতর্ক থাকবেন, যখন কারো কাছ থেকে হেডফোনটা নেবেন সেটা অবশ্যই ক্লিন করে নেবেন অথবা স্যানিটাইজ করে নেবেন। এবার হচ্ছে তিন নাম্বার সমস্যা, সেটা হচ্ছে কানের ব্যথা। আপনি হয়তো অনলাইনে ক্লাসই করতেছেন বা অন্য কিছু করতেছিলেন, দীর্ঘ সময় ইয়ারফোনটা লাগিয়ে রাখতে হয়েছে, এবং এর পরের দিন যখন আবার আপনি ইয়ারফোনটা দিতে গেলেন তখন অনুভব করলেন যে কানে ব্যথা করতেছে। আসলে এই কানে ব্যথা করলে খুব বেশি কী সমস্যা হতে পারে এবং কেনই বা হচ্ছে? আসলে সবসময় যে কানে ব্যথা হতে হবে এমন কোনো কথা না। মূল সমস্যা হচ্ছে গিয়ে দুটা, এক হচ্ছে গিয়ে আপনার যে ইয়ারফোনটা আছে এটা হয়তো ভারী, যা কিনা আপনার কানের জন্য বহনযোগ্য না। আর আরেকটা প্রবলেম সবথেকে মারাত্মক, সেটা হচ্ছে গিয়ে আপনার যে ইয়ারফোনটা আছে সেটা সম্ভবত ইয়ার টাইট, অর্থাৎ বাইরের নয়েজ যেন আপনার কানে প্রবেশ করতে না পারে। এখানে দুটা পয়েন্ট আছে, এক হচ্ছে গিয়ে নয়েজ রিডাকশন, যে কিনা আপনার ইয়ারফোন অটোমেটিক নয়েজটাকে রিডিউস করে ফেলবে, এটা এক। আরেকটা হচ্ছে গিয়ে আপনার নয়েজ প্রুফ, অর্থাৎ আপনার কানটাকে এমনভাবে সিল করে দিবে, অর্থাৎ ইয়ারটাকে এমনভাবে টাইট করে রাখবে যাতে করে বাইরে থেকে নয়েজটা আসতে না পারে। সমস্যা তো ভাই ওইখানেই, কেননা আপনার কানে তখন ইয়ার পাস করতে পারতেছে না, আপনার কানের ভিতরে গুমোট ভাব হয়ে থাকতেছে। আপনি যদি একটা রেগুলার ইউজার হন এবং দীর্ঘ সময় ধরে এগুলো ইউজ করতে থাকেন তাহলে আপনার কানের ভেতরে আস্তে 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 করে ইনফেকশন তৈরি হবে বছর পর বছর গিয়ে, এবং আপনি বুঝতে পারবেন একটা সময় আমি এমন কী করলাম যার কারণে আমার ইনফেকশন হয়েছে, অথচ এটা কিন্তু একদিনে হয় নাই, এটা বছরের পর বছর এইভাবে ব্যবহার করার কারণে হয়েছে। তো সেই জন্য অবশ্যই সতর্ক থাকবেন, আপনি কোন ইয়ারফোনটা ইউজ করতেছেন সেটা অবশ্যই আপনাকে বেস্ট চয়েস করতে হবে। এবার হলো চার নাম্বার সমস্যা, সেটা হচ্ছে কানে পানি যাওয়া। আপনি হয়তো অনেক দীর্ঘ সময় ধরে কানে ইউজ করতেছেন ইয়ারফোনগুলো, এবং এটা করার কারণে আপনার কানের যে জায়গাগুলো আছে সেটা উন্মুক্ত থাকতেছে বেশিরভাগ সময়, এবং এটা তো একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আর সেই জন্য যখনই আপনি সুইমিং করতে যান বা সাঁতার কাটতে যান তখনই আপনি বুঝতে পারেন না ভাই কেন আমার কানে পানি যাচ্ছে, আপনাদের কার কার এমন হচ্ছে। এরকম অনেকেরই কিন্তু এখন হয়, যা কিনা আগে দেখা যেত না। দেখবেন গ্রামের ছেলেরা অনেক ঝাপাঝাপি করতেছে, তাদের কানে পানি যায় না, অথবা আপনার কোনো বন্ধুরই দেখবেন যে জোরে জোরে ঝাঁপ দিচ্ছে তাদের কানে পানি যায় না, বাট আপনাদের কানে পানি যাচ্ছে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে এই দীর্ঘ সময় ইয়ারফোন ইউজ করা। এবার হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা নির্ভর করবে আপনি আসলে কী শুনতেছেন সেটার উপরে। আপনি যদি ভালো কিছু বাদ দিয়ে গান বাজনা শোনেন তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাদ্যযন্ত্র এবং মূর্তি ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছে। যদি আপনি বাদ্যযন্ত্র অর্থাৎ মিউজিক শুনেন তাহলে এক নাম্বার ক্ষতিকর দিক হচ্ছে গিয়ে আপনার ব্রেনের উপরে একটা গায়েবী স্তর পড়ে যাবে। দুই নাম্বার ক্ষতি, কোরআন তেলাওয়াতের প্রতি আপনার মনোযোগ চলে যাবে। তিন নাম্বার ক্ষতি হচ্ছে গিয়ে নামাজ পড়ার সময় আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে সেই মিউজিকের সুরগুলো বাজতে থাকবে। এবং চার নাম্বার ক্ষতি হচ্ছে গিয়ে আপনি বুঝতে পারবেন না, অল্প অল্প করে আপনার মনের ভিতরে গুনাহের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব বাদ্যযন্ত্র থেকে দূরে রাখেন, এখান থেকে আমাদের হেফাজত করেন, প্লাস আমরা যে ইয়ারফোন আছে সেখানে উচ্চ মাত্রায় কিছু শ্রবণের যে ক্ষতিকর দিকগুলো আছে সেখান থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।